টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ টি-20 ওয়ার্ল্ড কাপ। ইস্যুটা মামুদুল্লাহকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেট থেকে একের পর এক চলে যাচ্ছে দেশসেরা ক্রিকেটাররা। প্রথমে মাশরাফি, তারপর তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহ, সবাই এক প্রকার অভিমান করি চলে গেছেন বাংলাদেশ ক্রিকেট থেকে। বাংলার ক্রিকেটে পঞ্চপাণ্ডবদের মধ্য থেকে চারজনই এখন নাই সব ফরম্যাটে, তবে সাকিব আল হাসান এখনও উজ্জ্বল সব ফরম্যাটে। মূলত বিসিবির কারসাজিতেই একের পর এক ক্রিকেটাররা সরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট থেকে। তবে এখন বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মন্তব্য, তবে কি শেষ হতে যাচ্ছে সাকিবের পথ চলা? প্রিয় দর্শক, এখন পর্যন্ত সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের নাম্বার ওয়ান, তাই তো সাকিব ইস্যুতে নাক গলায় না বিসিবি বস। তবে সামনের সংযুক্ত আরব আমিরাত সিরিজে দুটি টি-20 খেলবেন না সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট থেকে একের পর এক ক্রিকেটাররা অভিমানে, আপনার মন্তব্য কি তা কমেন্টে জানিয়ে দিন।